নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগামী 30শে সেপ্টেম্বর বাংলায় হতে চলেছে ভবানীপুর উপনির্বাচন, যে নির্বাচনে কার্যত সিদ্ধান্ত হয়ে যাবে যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। কিন্তু তার আগে দুটি এমন ঘটনা সামনে এলো যা রীতিমতো ঘুম উড়িয়ে দেবে, বিড়ম্বনায় ফেলবে তৃণমূল শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুটি বিস্ফোরক খবর আমাদের সামনে এলো, যা নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমত যে খবরটি বলবো সেটা হচ্ছে একটি গোয়েন্দা রিপোর্ট, এবং সেই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, বাংলার ছেলেরা দলে দলে যোগ দিচ্ছে জঙ্গি শিবিরে। আইএসআই এসে তাদেরকে রিক্রুট করে নিয়ে যাচ্ছে, তাদেরকে পাকিস্তানে নিয়ে যাচ্ছে, তাদেরকে আফগানিস্তানে নিয়ে যাচ্ছে। আইএসআই এবং তালিবানদের সূত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং বাংলা থেকে দলে দলে যুবক এই জঙ্গি শিবিরে যোগ দিচ্ছে। এমনই একটি বিস্ফোরক খবর কিন্তু গোয়েন্দা রিপোর্ট পাওয়া গেল। অন্যদিকে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি কিন্তু আজকে একটি বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এসেছেন। প্রমাণসহ তিনি জানিয়েছেন যে এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সংবিধানকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন এবং জনগণের ট্যাক্সের টাকা তিনি নয়ছয় করছেন। এই দুই খবর সামনে আসতেই বলা যেতে পারে কার্যত এর জোড়া ফলায় ধ্বস্ত হতে চলেছে তৃণমূল শিবির, এর জোড়া ফলায় ধ্বস্ত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 30শে সেপ্টেম্বরের উপনির্বাচনের আগে তার রাতের ঘুম উড়ে যেতে পারে এই দুই খবরে। এবং আমাদের বিস্তারিত জানাবো যে কী পরিমাণ জিনিস চলছে পশ্চিমবঙ্গে এবং তার কী ইম্প্যাক্ট পড়তে চলেছে। বিস্তারিতভাবে সবকটি তথ্য একটি একটি করে পয়েন্ট ধরে আমাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা, আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু বিজেপি একটি কথা বারবার বলে আসছিল যে এই রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, তাহলে এটি আর পশ্চিমবঙ্গ থাকবে না, এটি পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। মোদ্দা কথা, যেটা তারা বলতে চাইছিলেন যে পশ্চিমবঙ্গে জঙ্গি যোগ তীব্র আকারে বাড়বে। তখন অনেকেই বুদ্ধিজীবী থেকে শুরু করে তৃণমূল ভক্তরা বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছিল এবং বলেছিল এটা এক ধরনের ভোটের প্রচার, মিথ্যে কথা বলা হচ্ছে, এবং এটার জন্য প্রচুর রকমের টুইটার এইসব হ্যান্ডেল থেকে এগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছে, এর কোনো সারবত্তা নেই। কিন্তু বন্ধুরা, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে আইএসআইয়ের হট টার্গেট হচ্ছে বাংলা, এবং এই মুহূর্তে অন্তত ১৭ জন যুবক, বাঙালি যুবক, যারা পাকিস্তান এবং আফগানিস্তানে গিয়ে তালিবানি এবং আইএসআই ট্রেনিং নিচ্ছে, এমনটাই কিন্তু গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে। এবং এর মূলে রয়েছে বাংলাদেশি যে জঙ্গি সংগঠন রয়েছে জেএমবি বা জামাত উল মুজাহিদিন, তাদেরকে এখানে ফান্ডিং করছে আইএসআই, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, এবং তারা কিন্তু বাংলা থেকে বেছে বেছে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করছে এবং তাদেরকে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ট্রেনিং করাচ্ছে। কিছুদিন আগেই দিল্লি পুলিশের হাতে ৬ জন জঙ্গি গ্রেপ্তার হন, এবং এই ৬ জন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে যে ইন্টারোগেট করা হচ্ছে, সেই ইন্টারোগেশন থেকে জানা যাচ্ছে যে অন্তত ১৫ জন বাঙালি যুবক, তারা কিন্তু পাকিস্তান এবং তালিবানদের কাছে, আইএসআই এবং তালিবানের কাছ থেকে তারা ট্রেনিং নিচ্ছে। শুধু তাই নয়, তারা আরও জানিয়েছে বাংলা, আসাম এবং বাংলাদেশ এই তিন জায়গা থেকে রিক্রুট করা হচ্ছে, এবং বাংলা থেকে তাদেরকে ধীরে ধীরে এখানে পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এরকম অন্তত 21 জনের তারা খোঁজ দিয়েছে, যাদের মধ্যে 15 জন হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে, এবং মোট 21 জন যারা বাংলাদেশ, আসাম হয়ে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে তারা পাকিস্তানে পৌঁছচ্ছে, মানে পশ্চিমবঙ্গ থেকে তারা এখান থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, রাজস্থান পেরিয়ে তারা পাকিস্তানে যাচ্ছে, এবং পাকিস্তানে ট্রেনিং করার পর তারা তালিবানে, আফগানিস্তানে, একদম এই ম্যাপ ধরে তারা যাচ্ছে, এরকমটাই জানানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, তাদের যে মেন টার্গেটের জায়গা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাকে তারা টার্গেট করছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার মধ্যে হচ্ছে অন্যতম। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অন্তত 3 জন যুবক এরকম আইএসআই এবং তালিবানের ট্রেনিং নিতে গেছে, এমনটাই সেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে, এবং সেই তাদেরকে ইন্টারোগেট করে জানা যাচ্ছে। তবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি জেলা হট টার্গেটে আছে জঙ্গিদের লিস্টে। এর মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বর্ধমান ও বীরভূম।
এই জেলাগুলোতে কি মূলত যুবকদের তুলে নেওয়া হচ্ছে এবং তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং তাদেরকে পাকিস্তানে পাঠানো হচ্ছে, এবং তাদেরকে জেরা করে নাকি এটাও জানা গেছে যে এদেরকে পরবর্তী ক্ষেত্রে তালিবানি যোগ করে সেখানে কিছু কাজে লাগানো হতে পারে, বা এদেরকে আইএসআই ট্রেনিং করে ভারতবর্ষেই ফেরত পাঠানো হতে পারে কিছু নাশকতামূলক কাজের জন্য, এমনটাই জানা যাচ্ছে। তার থেকেও যেটা চমকে দেওয়া তথ্য সেটা হচ্ছে খোদ কলকাতার বুকে, দক্ষিণ কলকাতার হরিদেবপুরে, সেইখানে কিন্তু একটি রিক্রুটমেন্ট সেন্টার রয়েছে এই জঙ্গি গোষ্ঠীর। অর্থাৎ খোদ আমাদের রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানীর বুকেই কিন্তু জঙ্গিরা তাদের ডেরা জমিয়ে বসছে এবং সেখান থেকে তারা রিক্রুটমেন্ট করছে। এবং গোয়েন্দা রিপোর্ট যেটা হচ্ছে যে কয়েক মাস আগে কলকাতা থেকে তিনজন জঙ্গি এবং তাদের এক লিঙ্ক ম্যানকে নাকি গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এই ইন্টারোগেট করেই কিন্তু এই কলকাতার যে হরিদেবপুরের এদের সেন্টারটির কথা সেটি জানা যায়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জঙ্গি গোষ্ঠীর যে রমরমা পশ্চিমবঙ্গকে তারা যে খুব হট টার্গেট হিসেবে দেখছে এবং সেখানে তাদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের অ্যাকশন সেন্টার সব কিছু কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, এই খবর কিন্তু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এসছে। এবং যেটা বললাম যে দিল্লি পুলিশের হাতে ছয় জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর তাদের ইন্টারোগেট করার পরই কিন্তু এইসব তথ্য সামনে এসছে, যা জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে কিন্তু শোরগোল ফেলে দিয়েছে এবং আগামী দিনে এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের উপর আরও বড় রকমের জাতীয় নিরাপত্তার বিপদ আসতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যাচ্ছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ, শিরোপীড়ার কারণ হতে চলেছে, কেননা বিজেপি যে ইঙ্গিত দিচ্ছিল যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে, এই জঙ্গি অ্যাক্টিভিটি কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। এই জঙ্গি রিপোর্টের পাশাপাশি তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম আরও উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আজকে একটি টুইট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন রাজ্যের অর্থ কমিশন কোনো রকমভাবে নিয়ম না মেনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করছে এবং যা কার্যত সংবিধান ভেঙে পড়ার সমতুল। তিনি জানিয়েছেন সংবিধানের 243 আই এবং 243 ওয়াই এই দুই ধারা অনুযায়ী যে কোনো অর্থ কমিশন করতে গেলে প্রথমে রাজ্যপালের কাছে সুপারিশ করতে হয়, তারপর রাজ্য বিধানসভায় সেটা প্লেস করতে হয়। কিন্তু 2014 সালে এই রাজ্যে যে চতুর্থ অর্থ কমিশন তৈরি হয়েছিল সেখানে কিন্তু এই ধরনের কোনো নিয়ম মানেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং এটাকে তিনি তুলনা করেছেন সংবিধান ভেঙে পড়ার কাছাকাছি। অর্থাৎ এখানে যে অর্থ কমিশন তৈরি হবে তার পিছনে যে ইম্প্যাক্টটা রয়েছে সেখানে রাজ্যপাল এবং রাজ্য বিধানসভার অনুমোদন নিতে হবে, কোনো নিয়মই কিন্তু মমতা সরকার এখানে মানেনি। এবং সবথেকে বড় কথা, 2013 সালের 30 এপ্রিল এই চতুর্থ অর্থ কমিশন তৈরি হয়, যা 2014 সালের 30 এপ্রিল জমা পড়ার কথা ছিল, কিন্তু এই সরকার অর্থ কমিশন সেটা জমা করেনি, 2016 সালে এটা জমি করে। এবং এই অর্থ কমিশনের চেয়ারম্যান আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অভিরূপ সরকার, তিনি তো একদম সরকারের প্রশংসায় পঞ্চমুখ, তিনি দেখিয়ে দেন এখানে সরকারের আয় হয়েছে 2.2%, যেটা বাম জামানায় ছিল 1.7%, কতখানি উন্নতি করেছে মমতার জামানা, তিনি ছত্রছত্র সেটা প্রমাণ করার চেষ্টা করেন। করবেন নাই বা কেন, 2013 থেকে 2014 এক বছরের মধ্যে যে রিপোর্ট জমা করার কথা ছিল তার জায়গায় তিনি 2016 সালে সেই রিপোর্ট জমা করেছেন, অর্থাৎ 3 বছর ধরে সেই ফেসিলিটিটা তিনি ভোগ করে এই অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে সরকারি তরফ থেকে যে সব তার মাইনে থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তিনি 3 বছর ধরে ভোগ করেছেন এবং সেখানে তিনি সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন ছত্রছত্রে পুরসভা ও পঞ্চায়েতের আয় কীভাবে বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তিনি 3 বছর ধরে এইসব ক্ষমতা ভোগ করে এইসব রিপোর্ট তিনি তৈরি করেছেন। কিন্তু যেটা রাজ্যপাল জানাচ্ছেন যে এই যে অর্থ কমিশন সেখানে না রাজ্যপালের সুপারিশ নেওয়া হয়েছে এবং না কিন্তু সেখানে কোনো রকম কোনো রাজ্য বিধানসভার সুপারিশ নেওয়া হয়েছে, সুতরাং এটাই অসাংবিধানিক এবং তার ফলে এই অর্থ কমিশনের সঙ্গে যারা যারা জড়িত ছিলেন তাদের অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা বাবদ যে পরিমাণ টাকা খরচ হয়েছে এই রাজ্য সরকারের উচিত সেই টাকা তুলে আনা এবং এদেরও উচিত সেগুলো ফেরত দেওয়া, কেননা জনগণের ট্যাক্সের টাকা এটা এইভাবে নয় ছয় হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটিই করেছে 2014 সাল থেকে, এবং তার থেকেও বড় কথা পরবর্তী যে অর্থ কমিশন হওয়ার কথা, অর্থাৎ 2014তে যেটা হয়েছিল এর পরবর্তী অর্থ কমিশন 2019 হওয়ার কথা, সে অর্থ কমিশন গঠনই করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ এখানে কিন্তু রাজ্যপাল তার টুইটের মাধ্যমে একদম প্রমাণ করে দিলেন সংবিধান
যাকে যেটাকে তিনি শপথ নিয়েছিলেন যে মেনে চলবেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি ছত্রে ছত্রে লঙ্ঘন করছেন এবং তিনি কোনো রকম সংবিধান তো মানছেনই না, উল্টে যে কাজ করছেন তা সংবিধান ভেঙে পড়ার সামিল। বোঝাই যাচ্ছে যে 30শে সেপ্টেম্বরের যে উপনির্বাচন আছে তার আগে কিন্তু এই দুই ঘটনা রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চলেছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গে এইভাবে জঙ্গিদের দাপাদাপি বেড়ে যাওয়া, এবং দু নম্বর হচ্ছে যেটা রাজ্যপাল দেখিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু সংবিধানকে ভেঙে ফেলার উপকল্প তৈরি করেছে, জায়গাটা তৈরি করেছে, যেটা কিন্তু নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াবে এবং এই নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠলে বোঝাই যাচ্ছে সেটা কিন্তু নির্বাচনে ইম্প্যাক্ট করতে চলেছে। কিন্তু এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কী বক্তব্য এখনও কিন্তু জানা যায়নি। দুটি ক্ষেত্রেই, জঙ্গিদের ক্ষেত্রেও তাদের কী বক্তব্য রয়েছে এবং রাজ্যপালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও তাদের কী বক্তব্য রয়েছে এখনও অবধি জানা যায়নি। সেদিকে আমাদের নজর থাকবে এবং এই নিয়ে ফার্দার কোনো আপডেট এলে অবশ্যই তা আপনাদের সামনে নিয়ে আসব। কেমন লাগলো আমাদের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চাইছেন সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব সেই ধরনের আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।